নিজেদের স্বার্থে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে আওয়ামী লীগ, বললেন রিজভী। এদিকে সরকার কোনো চাপ অনুভব করছে না, বলছেন পররাষ্ট্রমন্ত্রী। জানাবো পরিকল্পনার ফুলে আন্দোলন ব্যর্থ বিএনপি ও সমমাননাদের। সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাব, বললেন প্রধানমন্ত্রী। এবং সর্বশেষ জানাবো জিএম কাদেরের স্ত্রী মনোনয়ন পাওয়ায় সমালোচনায় জাপার বিক্ষুব্ধরা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নিজেদের স্বার্থে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে আওয়ামী লীগ, বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজভী বলেছেন সরকার প্রতিহিংসার রাজনীতি করছে, খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না। রিজভী বলেন আওয়ামী লীগ নিজের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। বিএনপির আহ্বানে সাড়া দিয়ে মানুষ ভোট বর্জন করেছে, ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে পথের কাঁটা দূর করার জন্য বিএনপি সিনিয়র নেতাদের কারাগারে আটকে রাখছে, তাদের মুক্তি মিলছে না। খালেদা জিয়াকেও 6 বছর কারাবন্দী করে রেখেছে। তিনি আরও বলেন সরকারের দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে কেউ যাতে কথা বলতে না পারে, সেজন্য নিপীড়ন নির্যাতন চলছে সারা দেশে। পাতানো প্রহসনে নির্বাচন মানুষ ভোট কেন্দ্রে না গিয়ে সরকারকে বিদায় বার্তা দিয়েছে, সরকারের উন্নয়নের মেজাজ কাজে আসবে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় সরকার বিরোধী আন্দোলনে বিএনপির আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেন তিনি। সরকার কোনো চাপ অনুভব করছে না, বলছেন পররাষ্ট্রমন্ত্রী। সরকার কোনো চাপ অনুভব করছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ডক্টর হাসান মাহমুদ বলেন আমরা কারো চাপ অনুভব করছি না, নির্বাচন নিয়ে গভীর চাপ, মধ্যম চাপ, আরও নানা ধরনের চাপ ছিল, সব চাপ উতরে নির্বাচন হয়ে গেছে। সুতরাং আমরা কখনো কারো কোনো চাপ অনুভব করি নাই। নির্বাচন নিয়ে সব দেশে কম বেশি প্রশ্ন থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন পর্যবেক্ষক এসেছেন, তাদের মধ্যে একজন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন ভালো একটা নির্বাচন হয়েছে। তখন প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন তোমাদের দেশের চেয়ে ভালো হয়েছে, তখন তিনি বলেছেন আমাদের দেশেও নির্বাচনের পর নানা প্রশ্ন থাকে, আপনাদের ভালো নির্বাচন হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন পরাজিত প্রার্থীর কথা বলতে গেলে বলতে হয়, নাচতে না জানলে উঠান বাঁকার মতো। আমাদের দেশে একটি ভালো উৎসবমুখ নির্বাচন হয়েছে, অন্যান্য নির্বাচনের তুলনায় অপেক্ষাকৃত সহিংসতামুক্ত হয়েছে এই নির্বাচন। বাংলাদেশের পররাষ্ট্রনীতি বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় চ্যালেঞ্জের, কিন্তু আমরা নীতিগত আটল আছি এবং থাকবো। সবার সঙ্গে বন্ধুত্ব করাও সঙ্গে বৈরিতে নয়, এই নিয়েই, এই নীতি মেনেই আমরা চলবো। সবাই আমাদের উন্নয়ন সহযোগী, সবার সঙ্গে কাজ করতে চাই। তিনি বলেন বিভিন্ন দেশের নানা পর্যবেক্ষণ থাকে, কিন্তু দিন শেষে আমরা একসঙ্গে কাজ করি। সবাই আমাদের উন্নয়ন সহযোগী, সবাইকে নিয়ে আমরা দেশকে এগিয়ে নিতে চাই। সবার সঙ্গে বন্ধুত্বের পাশাপাশি বিভিন্ন বন্ধু দেশের কনসার্নকে আমরা মূল্য দেই। এই সময় পররাষ্ট্র আরও বলেন পূর্ব ও পশ্চিম উভয় দেশগুলো এখন ঢাকায় কাজে করার জন্য আগ্রহ দেখিয়েছে। পূর্ব ও পশ্চিম উভয় দেশগুলো এখন ঢাকার সাথে কাজ করার জন্য আগ্রহ দেখিয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রীতে বাংলাদেশের সঙ্গে পূর্ব এবং পশ্চিম উভয় গোলার্ধের দেশগুলো সম্পর্কে জোরদার হয়েছে। রোহিঙ্গা সমস্যা কূটনৈতিক উপায়ে সমাধান করতে চান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন রোহিঙ্গা সমস্যা সমাধানে আমরা প্রতিনিয়ত যোগাযোগের মধ্যে আছি। আমরা আশা করি কূটনৈতিকভাবে এই সমস্যার সমাধান হবে। আমরা কোনো যুদ্ধ বিগ্রহের মাধ্যমে এই সমস্যা সমাধানে বিশ্বাস করি না, আমরা কূটনৈতিকভাবে এই সমস্যার সমাধান করব। পরিকল্পনার ফুলে আন্দোলন ব্যর্থ বিএনপি ও সমমাননাদের। গত 7 জানুয়ারি নির্বাচন ঘিরে সরকার পতনের আন্দোলনের পরিকল্পনায় ভুল এবং কূটনৈতিক তৎপরতায় ব্যর্থতা ছিল বলে মনে করছেন বিএনপির সমমাননার রাজনৈতিক দলগুলো। তাদের পর্যালোচনা বলতে মূলত এই দুই ভুলের কারণে আন্দোলন সফলতা আসেনি। যুগপত আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে গত 9 জানুয়ারি থেকে বিএনপির ধারাবাহিক বৈঠকে এই মূল্যায়ন উঠে এসেছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা শেষে ভুল ত্রুটি শুধরিয়ে ভবিষ্যৎ করণীয় বিষয়ে কিছু পরামর্শ দিয়েছে আন্দোলনে অংশগ্রহণকারী সমমাননা দলগুলো। বৈঠক সূত্রে জানায় বিএনপি সহ সব দলের শীর্ষ নেতারা ভোটের আগের আন্দোলন এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে খোলামেলা কথা বলেন। দলগুলোর নেতা মনে করেন আন্দোলনে সরকারের পতন না হলেও ভোটার উপস্থিতিও কম হওয়াটা তাদের সফলতা। তারা মনে করেন ভোটাররা রাজপথের আন্দোলনে সমর্থন দিয়েছেন এবং ভোট কেন্দ্রে না গিয়ে সরকারের প্রতি অনাস্থা জানিয়েছেন। তবে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের কর্মসূচি তৈরির আগে শরিকদের মতামত না নেওয়ার বিএনপির প্রতি অসন্তোষ প্রকাশ করেন কয়েকটি দলজোটের শীর্ষ পর্যায়ের নেতারা। ধারাবাহিক বৈঠকের বিষয়ে সূত্র জানায় যুগপথ আন্দোলনের শরিকরা আপাতত কঠোর কোনো আন্দোলনে না যাওয়ার পক্ষে মত দিয়েছে। তারা কিছুদিন সম্পৃক্ত কর্মসূচি পালনের উপর গুরুত্ব আরোপ করে বিএনপির আগামী 19 জানুয়ারি দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 88তম জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি দিতে পারে। এরকম এরপর সভা সমাবেশের মাধ্যমে নতুন কর্মসূচি শুরু হতে পারে।
বিএনপি যুগপথ আন্দোলনের সঙ্গে প্রায় ৪০টি রাজনৈতিক দল সম্পৃক্ত আছে, তবে জোট শরিকদের মধ্যে গণতন্ত্র মঞ্চের মতামতকে তুলনামূলকভাবে বেশি গুরুত্ব দেয় বিএনপি, সেজন্য তাদের সঙ্গে বৈঠকটি দীর্ঘ সময় ধরে চলছে। বৈঠকে মঞ্চের নেতারা বলেন, হরতাল অবরোধ কর্মসূচিতে জনগণ নৈতিক সমর্থন দিয়েছে, কিন্তু কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীরা সেভাবে রাজপথে নামেনি। ঝটিকা মিছিলে বিক্ষিপ্তভাবে কর্মসূচি পালিত হয়েছে, বিএনপির অসহযোগ আন্দোলনের সিদ্ধান্ত বাস্তবতায় নিরীক্ষে নেওয়া হয়নি বলে মত দেয় গণতন্ত্র মঞ্চ। গত ৬ ও ৭ জানুয়ারির হরতাল এবং এরপর গণসংযোগের কর্মসূচি দেওয়ার আগে শরিকদের সঙ্গে আলোচনা না করাই ক্ষোভ জানায় তারা। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, দল হিসেবে সামর্থ্য সীমিত হলেও ঝুঁকি নিয়ে মাঠে ছিলেন তারা, কিন্তু একটি গণ আন্দোলন গড়ে তুলতে বিএনপি নেতাদের যেভাবে মাঠে থাকা দরকার ছিল তারা সেভাবে ছিলেন না। তারা বাড়িঘরের বদলে রাজপথে থেকে গ্রেপ্তার হলে আন্দোলন ভিন্ন মাত্রা পেত। নাম প্রকাশে অনিচ্ছুক গণতন্ত্র মঞ্চের একজন নেতা কালের কণ্ঠকে বলেন, ভবিষ্যৎ কর্মসূচি প্রণয়নের জন্য প্রতি জোট দল থেকে একজন এবং বিএনপির লিয়াজো কমিটির দুই থেকে তিনজন সমন্বয়ে সভা ডাকার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবটি বিবেচনা করা হবে বলে জানিয়েছে বিএনপি। একই সঙ্গে যুগপথ আন্দোলনের ভিত্তি হিসেবে রাষ্ট্র মেরামতের রূপরেখা ৩১ দফা নতুন করে সামনে আনার সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, বিএনপির সাম্প্রদায়িক ভারত বিরোধী বক্তব্যের বিষয়টিও তুলে ধরে মঞ্চের নেতারা এবং বিষয়ে সাবধানতা অবলম্বন করার মত দেন। ৭ জানুয়ারির আগে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মন্তব্যের কঠোর সমালোচনা করেছিল বিএনপি। নিকট অতীতে এভাবে ভারতের বিরুদ্ধে বক্তব্য দেয়নি দলটি। বৈঠকে গণতন্ত্র মঞ্চের নেতারা ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্ব দেওয়ার তাগিদ দেন। একই সঙ্গে রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা বলেন তারা। বৈঠকে বিএনপির কূটনৈতিক ব্যর্থতা নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে বৈঠক উপস্থিত একজন নেতা বলেন, আন্দোলন ও নির্বাচন সামনে রেখে দেশ শাসনে বিএনপির অভিজ্ঞতা অনুযায়ী প্রত্যাশিত কূটনৈতিক তৎপরতা দেখা যায়নি। নির্দলীয় সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি মেনে নিতে সরকারের উপর জোরালো আন্তর্জাতিক চাপ আসেনি। এ বিষয়ে ভবিষ্যতে উদ্যোগী হতে বলা হয়েছে বিএনপিকে। বৈঠকে ভোটের আগে জামায়াত ইসলামীকে নিয়ে বিএনপির ঐক্যবদ্ধ আন্দোলনের উদ্যোগের সমালোচনা করেন কয়েকজন নেতা। মঞ্চের নেতারা বলেন, ৩১ দফার ভিত্তিতে যে যুগপথ আন্দোলন চলে তাতে জামায়াত ছিল না, এরপরও দলটি সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়। বৃহত্তর স্বার্থে জামায়াতকে যুগপথ আন্দোলনের শরিক করতে তেমন আপত্তি না থাকলেও এক মঞ্চে উঠতে তাদের আপত্তি আছে। এর আগে গত ৯ জানুয়ারি বিএনপির সঙ্গে বৈঠকে ১২ দলীয় জোটের নেতারাও বলেন, বিএনপির আন্দোলনের পরিকল্পনায় ভুল ছিল, পাশাপাশি আন্দোলনে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মাঠে না থাকার সমালোচনা করেন তারা। এই জোটের মূল্যায়ন হচ্ছে ২৮ অক্টোবরের মহাসমাবেশ নিয়ে বিএনপির কয়েক ধাপের পরিকল্পনা থাকা দরকার ছিল। প্রস্তুতি ভালো না হওয়ায় সরকারকে চাপে ফেলা যায়নি। এলডিপি, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য সমমান দলগুলো সফলতা ব্যর্থতা মূল্যায়ন করে বিএনপিকে বেশ কিছু প্রস্তাব ও পরামর্শ দিয়েছে বলে জানা গেছে। সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাব বললেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যতে কেউ যাতে জীবন্ত পুড়িয়ে মানুষ হত্যা করতে না পারে সেজন্য অগ্নিসংযোগকারী সহ জঘন্য কর্মকাণ্ডে মূলত হেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আমরা অগ্নিসংযোগকারী এবং তাদের হুকুমদাতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি, যাতে কেউই জনগণকে পুড়িয়ে মারার মতো জঘন্য কাজ আর করতে না পারে। প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রোববার বিকেলে কোটালীপাড়া উপজেলা চত্বরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা ও মত বিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে এই কথা বলেন। এই সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহেনা উপস্থিত ছিলেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেন, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত অনেক ব্যক্তি ও তাদের কর্তাদের মধ্যে ইতিমধ্যে আইনের আওতা আনা হয়েছে এবং বাকিদের সর্বত্র থাকা সিসিটিভি ক্যামেরা ভিডিও ফুটেজে যাচাই বাছাই করে ধরা হবে। তিনি বলেন, যারা এই ধরনের জঘন্য কাজ করছে তাদের কাউকে রেহাই দেওয়া হবে না। আমরা বর্তমানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং অন্যান্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা অব্যাহত রাখব। গণতন্ত্রের নামে বিএনপি জামাত চক্র যা করেছে তার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তাদের আন্দোলন মানেই মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা এবং বাস ট্রেন সহ যানবাহনে আগুন দেওয়া। প্রধানমন্ত্রী বলেন, গত নির্বাচনে অনেক বাধা বিপত্তি ছিল, অনেক চক্রান্ত ষড়যন্ত্র ছিল, কোনোভাবেই যারা নির্বাচন না হতে পারে এটাই ছিল আসল চক্রান্ত। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে আন্দোলনের নামে তারা ২০১৩-১৪ ও ২০১৫ সালে যা করেছিল এবারও একই কাজ করেছে। তারা নাকি গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, কিন্তু সন্দেহ হয় গণতন্ত্র বানানটা করতেই জানেন কিনা তারা। প্রধানমন্ত্রী বলেন, জনগণ বিএনপি জামায়াতের নির্বাচন প্রতিহত করার আহ্বানে সাড়া না দিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। রেকর্ড পঞ্চমবার এবং টানা চতুর্থবার সরকার গঠনের পর প্রধানমন্ত্রী গোপালগঞ্জে আসেন জাতির পিতা সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি টুঙ্গিপাড়া কোটালীপাড়া নির্বাচন এলাকা পরিদর্শন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে কৌশল বিনিময় করতে। তিনি শনিবার রাত টুঙ্গিপাড়া তার নিজ বাড়িতে কাটিয়েছেন। আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি সংসদীয় আসনের মধ্যে ২২২টি আসন পেয়ে ব্যাপক বিজয় লাভ করে। পঞ্চম
পঞ্চমোট টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন নেতারা প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। শেখ হাসিনা বলেন, একটি দেশে গণতান্ত্রিক সরকার বা রাজনৈতিক নেতারা ক্ষমতায় না থাকলে কোনো উন্নয়ন হয় না। যদিও গত জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু দেশের জনগণ ভোট দিয়ে ষড়যন্ত্রের যোগ্য জবাব দিয়েছে বলেন তিনি। তিনি বলেন, 7 জানুয়ারি নির্বাচন জনগণ ও গণতন্ত্রের বিজয়, আওয়ামী লীগকে ভোট দিয়ে আবারও ক্ষমতায় আনাই দেশবাসীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি তার নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া এবং কোটালিপাড়া জনগণকে তাকে আবারও ভোট দিয়ে নির্বাচিত করা এবং তার সব দায়িত্বভার নিজেদের কাঁধে তুলে নেওয়ার মাধ্যমে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দেওয়ায় ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। আরও বলেন, তিনি সংসদের অন্য সদস্যদের মতো তার নির্বাচনী এলাকা দেখতে পারেন না, কারণ তাকে সারা দেশের 300 আসনেই দেখতে হয়। উন্নয়নের খেয়াল রাখতে হয়, দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য এ সময় সবার দোয়া চান প্রধানমন্ত্রী। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।